বাবার অস্থি বিসর্জন দিতে বাড়িতে তালা দিয়ে গয়ায় গিয়েছিলেন মা মেয়ে। ফিরে এসে দেখেন 6 লাখেরও বেশি টাকার সোনার গয়না চুরি হয়ে গেছে। প্রায় 2.5 মাস পরে সেই গয়নাই উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে স্বামীর অস্থি বিসর্জন দিতে গয়ায় গিয়েছিলেন আগরতলা শহরের বাসিন্দা এক মহিলা ও তার মেয়ে। সেই সময় বাড়ি ফাঁকাই পড়েছিল, সুযোগ পেয়ে 2 দিন হানা দিয়ে বাড়িতে থাকা 6 লক্ষ টাকা সোনার গয়না চুরি করে চম্পটে চোরেরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে রাজধানী পূর্ব থানার পুলিশ। 2.5 মাসের মধ্যে সেই স্বর্ণালঙ্কার উদ্ধার করে মঙ্গলবার রাতে সেই মা মেয়ের হাতে তুলে দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজটিলা থানার ওসি শ্যামল দেবনাথ। আলাদা আলাদা 3টি চুরির ঘটনায় মোট 30 লক্ষাধিক টাকার গয়না উদ্ধার করা হয়েছে বলে এদিন জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। চুরি কা নভেম্বর আর ডিসেম্বর মহিনে মে অভি উসমে টোটাল হম লোগো নে 17 লোগো কো পকড়া থা। অভি 17 লোগ ভি জেসি মে হ্যায় জুডিশিয়াল কাস্টডি মে। ইসমে মোর দ্যান 30 লাখস কা জো জুয়েলারি হ্যায় আজ হম লোগো নে কোর্ট অর্ডার লেকে उनका जो लीगल गार्डियन है उसको हम लोग आज वितरण किया है। इसलिए हम लोग एक छोटा सा प्रोग्राम ऑर्गेनाइज करके जो जो उनका लीगल मालिक है उनको हम लोग आज मोर देन 30 लाख वर्थ ज्वेलरी उनको हैंड ओवर किया। एक कहाँ कहाँ से मिला है आप लोगों को? ये अलग अलग केस है। विद इन 1 मंथ हमने इसको ट्रैक करके इनको 17 लोगों को पकड़ा और सीज भी किया था। उनके कस्टडी में जो चोर है उनके कस्टडी में से ही ये सब केस कब दर्ज हुआ था? ये 1 नवंबर में, 1 दिसंबर में और 1 दिसंबर के में ही हुआ था। कितना आइटम है? और आइटम बहुत सारा है, टोटल इसका वर्थ 30 लाख से ऊपर है। लोकेशन कहाँ का है? जिन लोगों ने एफआईआर किया है या सभी ईस्ट अगरतला पेस के अंदर है। डिफरेंट डिफरेंट प्लेसेस में ये चोरी हुआ था तो आज हमने कोर्ट ऑर्डर आया तो उसको हैंड ओवर किया। সোনার নেকলেস, কানের ঝুমকা, গলার চেন, শাঁখা বাঁধানো এবং কিছু রূপার গয়না সহ মঙ্গলবার রাতে সমস্ত গয়নায় ফেরত পেয়েছেন তাদের প্রকৃত মালিকেরা। মাত্র 2.5 মাসের মধ্যে সমস্ত গয়না উদ্ধার করে দেওয়ায় রাজ্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। কত টাকার জিনিস ছিল আপনার? আমাদের প্রায় 6 লাখ টাকা জিনিস ছিল। কিভাবে চুরি হয়েছিল? চুরিটা হয়েছিল কিভাবে? চুরিটা হয়েছিল আমরা বাড়িতে ছিলাম না, তারপরে চুরি হয়েছিল। আমরা বাবার কাজ করতে আমি গোয়াতে গিয়েছিলাম আর কি। কবে নাগাদ হয়েছিল চুরিটা? চুরিটা হয়েছিল নভেম্বরের 10 তারিখ আর 5 তারিখ। কি কি চুরি হয়েছিল? কি কি জিনিস চুরি হয়েছিল? মার গলার হার ছিল, নেকলেস ছিল, তারপর ঝুমকা ছিল, তারপর আমার চেন ছিল, কিছু রূপার জিনিস ছিল, তারপরে হাতে শাখা ছিল, ওগুলো চুরি হয়েছে। কেমন লাগছে আজকে এই জিনিসগুলো পেয়ে? আর অনেক ভালো লাগছে স্যারের কাছে, আমি অনেক কৃতজ্ঞ। নভেম্বরে চুরি হয়েছে, জানুয়ারিতে পেয়েছেন, তো এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? খুব ভালো দেখছি, ওদের কারণে ওরা অনেক পরিশ্রম করেছে, ওদের কারণে আমরা আজকে জিনিসগুলো ফেরত পেয়েছি। কথায় আছে, পুলিশ ইচ্ছে করলে 7 হাত মাটির নিচ থেকেও আসামিকে ধরে আনতে পারে। 30 লক্ষাধিক টাকার স্বর্ণের গয়না উদ্ধারের ঘটনায় ফের একবার প্রমাণ হয়ে গেল তা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।